আনন্দর মাজতে সংঘটিত হল শোকাবহ দুর্ঘটনা। জম্মু কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরত সংঘটিত হল পদপিষ্টর ঘটনা। ১৩ জনের মৃত্যু, ১৩ জন গুরুতরভাবে আহত। নববর্ষর পহিরা দিনটোতে দেশবাসীর বাবে এক দুঃখবর। ৩১ ডিসেম্বরের দিনটোত জম্মু কাশ্মীরত থাকা বিখ্যাত মাতা বৈষ্ণদেবী মন্দিরত সমবেত হয়েছিল হাজার হাজার লোক। দেশের বিভিন্ন প্রান্তর পৰা নববর্ষর প্রথম দিনটোত মা বৈষ্ণদেবীর আশীষ গ্রহণের উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল ভক্তসকল। কিন্তু মাজনিশার পৰা হঠাৎ মন্দিরের ভবনত বাড়ি গৈছিল ভক্তর ভিড়। বহু লোক সমবেত হওয়ার পিছতেই সৃষ্টি হয়েছিল বাক বিতন্ডার, আর বাক বিতন্ডার পিছতেই ভিড়র হেঁচা ঠেলাত পদপিষ্ট হয়ে মৃত্যুক আগুয়ালি ললে ১৩ জনক লোকে। দুর্ঘটনাত ১৩ জনের মৃত্যু, গুরুতরভাবে আহত হয় আন ১৩ জন লোক। এই ঘটনার পিছতে মুকলি করা হয়েছে কেইবাটাও হেল্পলাইন নাম্বার। কাতরার বাবে 01991-232010 অথবা 94191-45182, রিয়াসির বাবে 01991-45076 অথবা 96228-56295, নিয়ন্ত্রণ কক্ষর নম্বর 09991-245763 অথবা 94198-39557। এই দুর্ভাগ্যজনক ঘটনার পিছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ঘটনাত দুঃখ প্রকাশ করে, আর জম্মু কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা লগতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আর নিত্যানন্দ রায়লৈ ফোন করে ঘটনার সবিশেষ বুঝ লয় প্রধানমন্ত্রীগুলিয়ে। কেবল সেয়াই নহয়, প্রধানমন্ত্রীগুলিয়ে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সাহায্য পুঁজির অধীনত নিহত হওয়া প্রতিজন লোকর পরিয়াল 10 লাখ টাকা আর্থিক সাহায্য আর আহত হওয়া প্রতিজন 2 লাখ টাকা আর্থিক সাহায্যর ঘোষণা করে। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।